নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হার্ডওয়ার্স নলেজে আজকে এসেছি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক অর্থাৎ ওয়াটার ট্যাঙ্ক প্রত্যেকটা বাড়িতেই জলের ট্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ জিনিস আর আমরা এই জলের ট্যাঙ্ক যখন কেনার কথা ভাবি তখন আমাদেরকে হয় কোনো প্লাম্বার বন্ধু নয়তো আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারের ওপর নির্ভর করে জলের ট্যাঙ্ক কিনতে হয় কিন্তু জলের ট্যাঙ্ক একটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ এই জলের ট্যাঙ্কের জলই আমরা ব্যবহার করি আবার অনেক জায়গায় এই জলের ট্যাঙ্কেই মূল প্রয়োজনীয় পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় তাই জলের ট্যাঙ্ক কেনার সময় অনেকগুলি বিষয় মাথায় রেখে তবেই জলের ট্যাঙ্ক কেনা উচিত তাই ভিডিওটি না কেটে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জানুন যে একটি জলের ট্যাঙ্ক কেনার আগে কোন কোন বিষয়গুলি আপনাদের জানা দরকার তাহলে আপনাদেরকে আর জলের ট্যাঙ্ক কেনার সময় অন্য কোনো রেফারেন্স নিতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ট্যাঙ্ক আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা জলের ট্যাঙ্কে যে জিনিসগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ এক হচ্ছে ইউভি প্রোটেক্ট ইউভি প্রোটেক্ট হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ ভায়োলেট যে সূর্যের রশ্মি সেটা থেকে ট্যাঙ্কের জলকে সুরক্ষিত করে এই ইউভি প্রোটেক্ট অর্থাৎ সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি যার ফলে মানুষের বিভিন্ন ক্যান্সারও হতে পারে সেই অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করার মতো মানে প্রযুক্তি সেই ট্যাঙ্কে আছে কিনা বা সেই গুণগত মানটা সেই ট্যাঙ্কের মধ্যে আছে কি না সেটা অবশ্যই জানা দরকার অর্থাৎ এটাকেই বলা হয় ইউভি প্রোটেক্ট বা ইউভি স্টেবেল দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কটি ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি কিনা অর্থাৎ ভার্জিন মেটেরিয়াল দিয়ে দেখবেন অনেক ট্যাঙ্ক আছে যেগুলো কিন্তু যে রিসাইকেলিং প্লাস্টিক দিয়ে তৈরি হয় মানে কোনো ভাঙা প্লাস্টিককে বা কোনো পুরানো প্লাস্টিক যেগুলোকে রিসাইকেলিং মানে পরবর্তী ক্ষেত্রে আবার ইউজ করা হয় সেই রকম প্লাস্টিককে গলিয়ে তৈরি করা হয় লো কোয়ালিটির যে ট্যাঙ্কগুলি সেগুলো হচ্ছে নন ভার্জিন মানে ভার্জিন প্লাস্টিক নয় ভার্জিন প্লাস্টিক হবে সেটা হচ্ছে অরিজিনাল র মেটেরিয়াল দিয়ে তৈরি হয় অর্থাৎ প্লাস্টিকের যে দানা পাওয়া যায় সেই দানা থেকে যে অরিজিনাল প্লাস্টিক থেকে যে ট্যাঙ্কটা তৈরি হয় সেটাকে বলা হয় ভার্জিন প্লাস্টিক তাই মানে রিসাইক্লিং প্লাস্টিক দিয়ে যে ট্যাঙ্ক তৈরি হয় সেই ট্যাঙ্কের জল খাও খুব খারাপ বা সেই ট্যাঙ্কের জল ব্যবহার করাও উচিত নয় কারণ ট্যাঙ্কের মধ্যে ভার্জিন লেখা আছে কিনা দ্বিতীয়টা আপনাদেরকে বললাম এর পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এটা হচ্ছে ট্যাঙ্কের বাইরের দিক আর এটা হচ্ছে ট্যাঙ্কের ভেতর দিক এই দিকটা যতটা মসৃণ হবে তত হচ্ছে আপনার ট্যাঙ্কে শ্যাওলা বা দেখবেন অনেক সময় বেশি দিন জল থাকলে লাল হয়ে যায় তত কম হবে অর্থাৎ এটা মসৃণ থাকলে শ্যাওলা ধরার চান্স কম এবং এতে ব্যাকটেরিয়াও কম ধরে তাই অ্যান্টি ব্যাকটেরিয়াল কিনা সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন একটি ট্যাঙ্কের মধ্যে আপনি যে ট্যাঙ্কটি নিচ্ছেন সেটির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেক্টার আছে কি না এরপরে আসি ফুড গ্রেড কিনা আপনি যে এই ট্যাঙ্কটার জলটা প্রাণ করছেন সেটা যে প্লাস্টিক পাত্রে আছে সেই প্লাস্টিকটা ফ্রুট গ্রেডেড প্রোডাক্ট দিয়ে তৈরি কিনা এটা কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কেই মানে যে ভালো কোম্পানির ট্যাঙ্ক সেই প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু ফুড গ্রেড কথাটা লেখা থাকে যদি ফুড গ্রেড না হয় তাহলে সেই ট্যাঙ্কের জল পান করা উচিত নয় আরেকটা জিনিস হচ্ছে যুক্ত কিনা আপনার ট্যাঙ্কের প্লাস্টিকটা যতটা বেশি ফম থাকবে তত বেশি জল ঠান্ডা থাকবে একটা ট্যাঙ্কের মধ্যে যত বেশি ফর্ম থাকবে সেই ট্যাঙ্কটির জল তত বেশি ঠান্ডা থাকবে তাই ফর্মযুক্ত কি না অবশ্যই দেখে নেবেন ফম আছে কি নেই সেটা আপনারা এটা একটুখানি দেখালে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে ট্যাঙ্কের একটা কাটিং এটা হচ্ছে ট্যাঙ্কের একটা কাটিং ফম কোনটা ফম হচ্ছে এই জিনিসটা এই যে ভিতরের সাদা মতো অংশ এগুলোকে বলা হয় ফম। দেখুন এটা হচ্ছে পাঁচটা লেয়ার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা হচ্ছে পাঁচটা লেয়ার তো এই পাঁচটা লেয়ারের মধ্যে ফর্ম হচ্ছে এইটা এই এই জিনিসটাই জলটাকে ঠান্ডা রাখে যত বেশি ফর্ম থাকবে সেই ট্যাঙ্কটির মধ্যে তত বেশি জল ঠান্ডা থাকবে আরও যে বিষয়গুলি জানা দরকার ট্যাঙ্কটি আপনাকে কত বছরের গ্যারেন্টি দিচ্ছে এটা আপনারা দেখে নেবেন এবং গ্যারেন্টি কার্ড সঙ্গে ডিলারের কাছ থেকে গ্রহণ করবেন সবসময় চেষ্টা করবেন ফোর লেয়ারের বেশি ট্যাঙ্ক নেয়ার ফোর লেয়ার নয়তো ফোর লেয়ারের থেকে বেশি ফাইভ লেয়ার বা সিক্স লেয়ারের ট্যাঙ্ক নেওয়ার টু লেয়ার বা থ্রি লেয়ার ট্যাঙ্ক বাড়ির জন্য ব্যবহার করবেন না টু লেয়ার বা থ্রি লেয়ার ট্যাঙ্ক কমার্শিয়াল ইউজের জন্য ব্যবহার করবেন কারণ টু লেয়ার থ্রি লেয়ার ট্যাঙ্ক বাড়ির জল খাওয়ার যোগ্য নয় কারণ টু লেয়ার থ্রি লেয়ার যে ট্যাঙ্ক সেগুলো অনেক পাতলা হয় খুব তাড়াতাড়ি জলও গরম হয়ে যায় দেখুন এটা হচ্ছে আপনার থ্রি লেয়ার এটা অনেক পাতলা এবং ফোর লেয়ার একটা দেখায় দেখুন এটা হচ্ছে আপনার ফুল লেয়ার দুটোর মধ্যে তফাৎটা আপনারা নিজেরাই হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন তাই চেষ্টা করবেন ফুল লেয়ার ফর্মযুক্ত ট্যাঙ্ক নেওয়ার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন